আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য বিকালের অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আমরা তো সবাই পাউরুটির মিষ্টি টোস্টটা খেয়েছি, আজকে না হয় জাল টোস্টটাই ট্রাই করা যাক। আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড দিলে তা আপনারা সাথে সাথে পেয়ে যান। চলুন এবার দেখে নিই মেন প্রসেসিংটা। আমি এখানে চারটি মুরগির ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, নিয়েছি সামান্য করে ধনে পাতা, আর নিয়েছি পেঁয়াজ পাতাকে কুচি করে, আর নিয়েছি কাঁচামরিচ। আপনারা ঝাল যতটুকু খাবেন কাঁচামরিচের পরিমাণটা ততটুকু দিব। আর এখানে নিয়েছি দুটি চিজের স্লাইস, এটি সম্পূর্ণ অপশনাল। এখন আমি সমস্ত কিছু দিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য করে গোলমরিচের গুঁড়া। এখন এগুলো ভালো করে মিক্স করে নেব। এখন ডিমগুলো ফেটিয়ে নিয়েছি আমি, এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন এগুলোও ভালো করে মিক্স করে নেব। খুব ইজি রেসিপিটা, খেতে অসম্ভবই মজা। এভাবে করে ভালো করে মিক্স করে নেব। আর যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে পাউরুটি। আমি পাউরুটির ছোটো সাইজেরগুলো নিয়েছি, আপনারা চাইলে বড়ো সাইজেরগুলোও নিতে পারেন। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে রান্না করার রেগুলার সয়াবিন তেল, আর চামচের সাহায্যে আমি এখানে চারিদিকে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণগুলি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এরপর এভাবে করে পাউরুটি দিয়ে এভাবে করে যখন ডিমগুলো এক পাশে লেগে যাবে তখন অন্য পাশটা আমি চেঞ্জ করে দিব। যখন বুঝতে পারবেন নিচের পাড়টা একটু শক্ত হয়ে গেছে, এ পর্যায়ে সেটটা চেঞ্জ করে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝখানেই রেখেছি, না হলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি চিজের স্লাইসগুলো কেটে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি এটি মাঝখান দিয়ে কেটে একটি অন্যটির উপর দিয়ে দিলাম। তো রেডি। এখন জাস্ট 10 থেকে 20 সেকেন্ড রাখলাম যাতে করে চিজগুলো একটু গলে যায়। আমি উপকরণগুলোর পরিমাপ বলিনি, আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন নামিয়ে নিব। এভাবে করে সবগুলো আমি রেডি করে নেব। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা। এখন আমি এগুলো ছুরির সাহায্যে কেটে ফিস করে নেব। আপনারা চাইলে ফিস নাও করতে পারেন। আমি সবগুলোকে কেটে নিচ্ছি। চিজ দেওয়ার কারণে ভেতরে অসম্ভব মজা লাগে খেতে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। চিজগুলো কিন্তু গলে গেছে সম্পূর্ণ। আমি জাস্ট এর স্বাদটি একটু বাড়ানোর জন্য এর উপর দিয়ে দিচ্ছি শসা কুচি করে। আপনারা চাইলে গাজর, শসা এগুলো সবই দিতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি সামান্য করে টমেটো, আর দিয়ে দিচ্ছি সামান্য করে ধনে পাতা। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আমি আমার ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিলাম। আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগের পর্বের আমন্ত্রণ জানি। আল্লাহ হাফেজ।